ভাবছি সেদিনে মাংস খাওয়া হয়ে খাবে, আমি কী করবো? তোর বাবা মরে গেছে কি আমার কি কিছু টাকা পয়সা রেখে দিয়ে গেছে? যা ছিল খরচা খরচি করেছিল ওই ভাগনার, তার টাকাটা বাড়িতে কেউ আছেন? হ্যাঁ মাসি, বলছি আপনারা ফোন করেছিলেন আমাকে? হ্যাঁ। কি অ্যাড্রেস আছে আপনাদের এখানে? ডায়মন্ড থানা ফলতার দক্ষিণ চব্বিশ পরগনা, আমাদের পোস্ট অফিস পিকিরা, আর বাড়ি হচ্ছে পূর্ব গোপালপুর। আচ্ছা, মানে ডায়মন্ড হাবড়া? হ্যাঁ। থানা ফলতা? ফলতা। আচ্ছা আচ্ছা। পোস্ট অফিস পিকিরা, আর আমাদের বাড়ি হচ্ছে দক্ষিণ পূর্ব গোপালপুর। আচ্ছা আচ্ছা। পূর্ব গোপালপুর বাড়ি। তো কি সমস্যা, কেন ফোন করেছিলেন আমাকে? আমার সমস্যা বলতে ছেলের ওষুধ ফসুধ কিনতে পারি না বাবা, ওর একটা অসুখ আছে, আমি ওষুধ ফসুধ কিনতে পারি না, ভালো মন্দ খাওয়াতে পারি না, ভাই গ্যাস টাস ফুরিয়ে গেছে, আমি কিচ্ছু করতে পারছি না, ও শুধু তোমাদের ভিডিও দেখছে ভালো লাগছে, ওই জন্য তোমাদের কাছে বারবার ফোন করছে। আর ওষুধও ফুরিয়ে গেছে, টাকা নেই, এই কাজ বন্ধ, এক মাস বসে আছি, কোথায় টাকা পাবো? দেবার মতো আমার কেউ নেই, মা বলি, ভাই বাম্মা বলি, আর মেয়েরা বলি, বোন ভাগাটা কেউ আমার দিকে টাকা নেই, মরে গেছি, মরে গেছে বলেন যে তুই মরেছিস কি আছিস, কি খাচ্ছিস না খাচ্ছিস, কেউ আমার জিজ্ঞেস করে, এই অজ্ঞান মাসালে পুরো 5 বছর হবে, কেউ আমার জিজ্ঞেস করে। ওই মেয়ে বাবা বাড়ি কাজ করে, তার বলি ওমা আমার কাপড় ছিঁড়ে গেছে, বলে এই কাপড়গুলো রবিবার দিন এসেছিল জামাই আর মেয়ে, এই কাপড় দিয়ে গেছে, তার যা কাপড় পরছে। ছেলে ঘরে নেই? ছেলে ঘরে আছে? ছেলে ঘরে আছে। কার্তিক দাদা ডাকতে চলায়। আচ্ছা, তুমি আমার ভিডিওগুলো দেখো? হ্যাঁ। আচ্ছা, তোমার ভিডিওগুলো দেখি, ভালো লাগে। আচ্ছা আচ্ছা, জিজ্ঞেস করে বলবি। কি সমস্যা তোমার? চোখে অসুখ করলে কি হয়? চোখে দেখতে পাও না ঠিক করে? আচ্ছা আচ্ছা, আর কি সমস্যা, আর কি সমস্যা আছে? আমার হাতে বল নি, হাতে। ও, হাতে বল পাও না? পায়ে বল নি। আচ্ছা আচ্ছা। কিছু করে পড়ে যায়, মানে মাথা ঘুরে পড়ে যাও? আচ্ছা আচ্ছা। মাথা ঘুরে আমি বুঝতে পারি পুরো কি হয়। তুমি বুঝতে পারো না যে কখন কি হচ্ছে, মানে হঠাৎ করে পড়ে যাও? আচ্ছা আচ্ছা। এমনি রাস্তাঘাটে বেরালে খুব অসুবিধা হয় নাকি? আচ্ছা, কাজকর্ম কিছু করতে পারো না? আচ্ছা আচ্ছা। কি করে চলে তবে আপনাদের, এই এইভাবেই চলছে? এক বেলা না খেলে না, এক বেলা জিনিস দু বেলা খাচ্ছে, সেই দুটো কাঠ 13 টাকা করে কাঠ, মানে রেশন? হ্যাঁ, রেশন। আচ্ছা আচ্ছা। বিনা পয়সা আর কি, ওই 10 কেজি করে চাল দেয়, ওইটা খাচ্ছে, আর বিনা পয়সা খাচ্ছি বলে, নাহলে চাল কিনতে গেলে তারও তো সমস্যা। এই সেদিনে কাঁপছে, সেদিনে মাংস খাওয়া রেখে খাবে, আমি কী করবো? তোর বাবা মরে গেছে কি আমার কি কিছু টাকা পয়সা রেখে দিয়ে গেছে? যা ছিল খরচা খরচি করেছিল ওই ভাগনার, তার টাকা তার মিটকে গেছে। ঠিক আছে, কান্না করবেন না, আমি আপনাদের পাশে আছি, যতটা পারবো চেষ্টা করবো, ঠিক আছে? আমার ভীষণ খারাপ লেগেছিলো, আমাকে ফটোগুলো পাঠিয়েছিল এরকম চোখের এরকম অবস্থা দেখে, আমার ভীষণ খারাপ লেগেছিলো, ঠিক আছে? কথা ঠিক মতো আবলা আবলা করে কথা বলে বলে আমি বলতে বললাম, ওই যে দেয় যে জড়িয়েছি, বলি পাপি আর তুই বলে দে দাদা, ও তো দেয় মিন্ডার হয়তো বলতে পারবো, উচ্চারণ করতে পারে, আমি যেমন বলতে পারি, তো ও তো চারদিকে যাই বলে জানে, ও বাবার সঙ্গে ডিউটি যেত না, ওই জন্যে ইয়ে করে। তোমার ফটো সব সময় দেখবে ফোনে, ওই সব সব সময় এই কি দেখিস, ওর করতে করতে আর অসুখ করছে, খাটে শুধু মাথা ঠুক ঠুক করে ঠুকছে, রান্না করছি বলে এই কাতিকে কাতি এসে দেখি না চেয়ারে এপারে একটা পা, আর মাথাটা খাটের নিচে সেই জানলার দিকে মাথাটা ঠক ঠক করে ঠুকছে, বেশ করে মারলুম, গালাগালি দিলুম, দে মারলে কার মারতে, সে গাধা মারার মা মারা হচ্ছে, কিচ্ছু হয় না। তারপর বলছে আমার কী হয়েছে, আর কী হয়েছে, তুই বিন আমাদের কী করেছিস? আচ্ছা আচ্ছা। এই অবস্থা, ওই বাইরে একা কারো পাঠাই, কোথায় পাঠাই না, ওই যেখানে যাই সঙ্গে করে নিয়ে যায়। আচ্ছা আচ্ছা। তবে আপনাদের দেখার মতো সাহায্য করার মতো কেউ নেই, মানে পাশে কেউ কখনো দাঁড়ায়নি? না না, আর আমি কারো কাছেও চাইনি বাবা, আজকে দেবে কালকে তুলনা নেবে। এই সেদিনে কি খেতে চাইছো, ওই ভাই বাবাজির কাছে 30 টাকা ধার করে না কিনেছি, তাই টাকা দিইনি, ও বলছে মা দেবে, আমি তোর কাছে আছে থাক 20 টাকা কি 10 টাকা আছে থাক, আমি পরে দেবো, পেনের কাজ হোক। ও পেনের কাজ করে নাকি? এই পেন তৈরি করে নাকি? হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। কতটা করলে কতটা পাওয়া যায়? ওই এক বস্তা করলে 16 টাকা, এক বস্তা পেন তৈরি করলে 16 টাকা, মানে এইরকম প্যাকেট করে এরকম বস্তা করে দেন, তাই তো? এই দুটো মিলে এক বস্তা, এই 16 টাকা।
আচ্ছা 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 গাদা খাটুনি খেতে এই 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 আচ্ছা আর কোনো উপায় নেই আপনাদের না কিচ্ছু নেই বাবা দিপিনটা সরি ঢাকাটা লাগে আমার সত্যি ভীষণ খারাপ লেগেছিল তো কি বলবো আর যার জন্য চেষ্টা করলাম মানে আসবো আসবো করে হয়ে ওঠেনি তো আজকে চলে আসলাম অনেক দূর কিন্তু ওখান থেকে কম করে 150 কিলোমিটার দূর না না এটা হলো নর্থ চব্বিশ পরগনা হালি শহর ওখান থেকে এখানে আমি দেখলাম লোকেশন দেখে 150 কিলোমিটার হ্যাঁ 150 কিলোমিটার ওখান থেকে আমি অত দূর থেকে এখানে আসলাম ঠিক আছে আমি চেষ্টা করব পাশে থাকার জন্য যতটা পারছি আমি দিয়ে যাচ্ছি আর তুমি বলছিলে তোমার জন্য কিছু ওষুধ দরকার তাই তো ওই টেকডিটাল সিআর 400 আর গার্ডেনাল 60 তো ওটা আমি মোটামুটি 2 মাসের মতো ওষুধ নিয়ে এসেছি ওটা কত কটা করে খেতে হয় তোমাকে গার্ডেনালটা গার্ডেনাল একটা করে আচ্ছা আর টেকডিটাল কটা করে ও টেকডিটাল একটা করে গার্ডেনাল একটা করে আগে দুটো করে খেতো আচ্ছা আচ্ছা তো মোটামুটি ওই 2 মাসের মতো ওষুধ আমি নিয়ে এসেছি তোমাদের জন্য আচ্ছা কার্তিক তোমাকে তো এই ওষুধগুলো খেতে হয় তাই তো তুমি আমাকে পাঠিয়েছিলে হোয়াটসঅ্যাপে তো এখানে 2 মাসের মতো ওষুধ আছে হ্যাঁ আর এখানে এই গার্ডেনাল 60 আছে একটা এটাও মোটামুটি 100টা ট্যাবলেট আছে তাই তো এটা মোটামুটি তবে তো তোমার অনেক দিন চলে যাবে ফুরিয়ে গেছে বাবা হ্যাঁ ওই জন্য তোমার কাছে ফোন করছে বাবা তো ওটা তোমার 2 মাস চলে যাবে আর একটা গার্ডেনাল 60 আছে এটা মোটামুটি 100টা ট্যাবলেট আছে এটা তো 2.5 মাসের মতো চলে যাবে মোটামুটি 3 মাসের মতো চলে যাবে তাই তো আচ্ছা আচ্ছা এটা তার থাকে এটা তাই সে আমি তো অত হিসাব করিনি মোটামুটি ভাবলাম 2 মাসের মতো যাবে হ্যাঁ তো ওটাই আমি মানে যতটা পারলাম আর কি নিয়ে আসলাম ঠিক আছে ঠিক আছে আমি বেশি তোমার কাছে চার্জ 10 টাকা দাও 15 টাকা দাও সেইটাই আমি খুশি করব বাবা ঠিক আছে আমি চেষ্টা করব পাশে থাকার জন্য সব সময় তো এই ওষুধ দিয়ে তোমার মোটামুটি 2 মাসের মতো চলে যাবে আর এখানে কিছু পয়সা আছে এটা নিন মাসিমা ঠিক আছে আমি যতটা পারলাম ততটা দিয়ে আমি একটু আপনাদের সাহায্য করার চেষ্টা করলাম ঠিক আছে আর যদি পারি এর থেকে বেশি কিছু যদি আমি আসি তো দিয়ে যাবো না তো অনলাইনের মাধ্যমে যদি পাঠাতে পারি তো পাঠাবো তো বন্ধুরা আপনারা যারা ভিডিওটা দেখছেন এটা হলো গিয়ে ডায়মন্ড হাবড়া ফলতা থানা দক্ষিণ চব্বিশ পরগনা তো আমি মোটামুটি 150 কিলোমিটার দূর থেকে এখানে আসলাম এনাদের ফোন পেয়ে এরা খুবই অসহায় মানে খুবই কষ্ট করে জীবনযাপন করে এই যে ভাইটাকে দেখতে পাচ্ছেন মানে এই একটু মানে মানসিক ভারসাম্যহীন আর কি বলতে পারেন তো এ কাজকর্ম সেরকম কোনো কিছুই করতে পারে না তো একে সব সময়ের জন্য ওষুধ খেতে হয় দুটো ওষুধ না খেলে এর মানে মানে ঠিক থাকতে পারে না খুবই অসুবিধা হয় আর এই মাসিমা এই যে সামান্য পেন তৈরি করেন এটা দিয়ে না সংসার চলেন তো আপনারা যারা ভিডিওটা দেখছেন যদি একটু পারেন এদের পাশে থাকার জন্য একটু সাপোর্ট করেন তবে অন্তত মানে এই পরিবারের জন্য খুবই ভালো হয় তো আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা যে যতটা পারেন প্লিজ একটু এদের পাশে থাকার জন্য চেষ্টা করবেন আমার ডেসক্রিপশনে গুগল পে নাম্বার দেওয়া থাকবে আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা যে যতটা পারেন একটু পাশে দাঁড়াবেন একটু সাপোর্ট করবেন তো মাসিমা কান্নাকাটি করবেন না ঠিক আছে একদম কান্না করবেন না ঠিক আছে আমি আসবো আবার ঠিক আছে যতটা পারবো আপনাদের সাহায্য করবো পাশে থাকবো ঠিক আছে চিন্তা করবেন না ঠিক আছে আমার বেশি চাই না ভাইয়ের ওষুধটা দিলে আমি আমি চেষ্টা করবো ওর মাসে মাসে ওষুধটা কেনার অন্তত পয়সাটা যদি আমি পাঠাতে পারি তো আমি চেষ্টা করবো পাঠানোর জন্য ঠিক আছে ওর মোটামুটি 2 মাসের ওষুধ করে আমি যদি পাঠাতে পারি তো পাঠিয়ে দেবো ঠিক আছে তো এই ওষুধ দিয়ে তোমার মোটামুটি 2 মাস চলে যাবে তো হ্যাঁ আর এখানে কিছু পয়সা আছে তো আমার যতটা সামর্থ্য সেটা দিয়ে আপনাদের একটু সাহায্য করলাম ঠিক আছে তো ভালো থাকবেন আসছি তবে মাসিমা থাক বাবা তুমি ভালো থেকো তুমি আরো বড় হবে এরকম যেন 5টা মা ভাই তুমি দাঁড়াতে পারো ঠিক আছে কান্নাকাটি করবেন না কান্না করবেন না বলছি তো আমি আপনাদের পাশে থাকবো সবসময় ঠিক আছে এই বাদম ভাইটার দিকে তাকিয়ে তুমি ঠিক আছে ভালো মন্দ খেতে পায় না কিচ্ছু করে দিতে পারি না বলে আমার ইয়ে করে কি করবে ঠিক আছে আসলাম তো ভালো থাকবেন না